হ্যালো গাইজ ইটস আবির ফ্রম লিভ এটা ছিল আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও অডিও কোয়ালিটি অনেক বাজে হওয়াতে আমরা ভিডিওটা রিমেক করেছি দু সালের জুনের চার তারিখে ভিডিওটি পাবলিশ করার মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয় এমন আরও কিছু ভিডিও আমরা রিমেক করব ইনশাল্লাহ তো এই ভিডিওটি ছিল রিয়াক্টেন্স অ্যান্ড ইম্পিডেন্স নিয়ে এখন এই ভিডিওটি থেকে রিয়াক্টেন্সের একদম বেসিক কনসেপ্টটা বুঝতে পারবেন আশা করি সেই সাথে ইম্পিডেন্সের কনসেপ্টও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একদম শুরুতে ফার্স্ট ইয়ারে থাকতেই আমরা সার্কিটে তিন ধরনের অ্যাক্টিভ এলিমেন্টের কথা জানতে পারি রেজিস্টর ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর প্যাসিভ এলিমেন্ট হচ্ছে সেগুলোই যেগুলোর কারেন্ট কন্ট্রোল করার অ্যাবিলিটি নাই যদিও ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে বাধা দেয় তবুও কারেন্টের চেঞ্জকে বাধা দেওয়া আর কারেন্ট কন্ট্রোল করা এক কথা না এবার আসা যাক মূল কথায় ধরি আমাদের কাছে একটা দশ হোম রেজিস্টর আছে এখন এই রেজিস্টরের অ্যাক্রোসে আমরা যদি একটা দশ ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই অ্যাড করি তাহলে রেজিস্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে ওয়ান এম্পিয়ার এখন এই ডিসি সাপ্লাইটাকে আমরা যদি একটা এসি সাপ্লাই দ্বারা রিপ্লেস করি যার আর এম এস ভ্যালু হচ্ছে দশ ভোল্ট তাহলে আমরা যে কারেন্টটা পাবো তার আর এম এস ভ্যালু হবে ওয়ান এম্পেয়ার এইবার আমরা যদি সেই দশ ওহম রেজিস্টরটার সাথে একটা ইন্ডাক্টর কানেক্ট করি এবং তারপর একটা দশ ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই আবার আগের মতোই কানেক্ট করি তাহলে দশ অহম রেজিস্টরটার মধ্যে দিয়ে যে কারেন্টটা পাবো তা হচ্ছে আগের মতোই অ্যাক্পেয়ার এরপর আগের মতোই ডিসি পাওয়ার সাপ্লাইটাকে এসি পাওয়ার সাপ্লাই দ্বারা রিপ্লেস করলাম তাহলে এখন এই দশ অহমের মধ্যে দিয়ে আমরা কারেন্ট কত পাবো অ্যাক্পেয়ারই পাবো নো এবার কারেন্টের আরএমএস ভ্যালু আমরা এক চেয়ে কম পাবো ইন্ডাক্টরের যদি রেজিস্ট্যান্সি না থাকে তাহলে এমনটা হওয়ার কারণ কি আমরা রেজিস্টর ইন্ডাক্টর সিরিজে থাকা অবস্থায় যখন একটা এসি পাওয়ার সাপ্লাই দিলাম তখন দশ ওহম রোডটার মধ্যে দিয়ে কারেন্ট পাওয়ার কথা এক এম্পেয়ার তা না পেয়ে এক চেয়ে কম কারেন্ট পাইছি এটা কিভাবে সম্ভব এটা তখনই সম্ভব যখন হর বা ডিনোমিনেটর আর এর মান দশ ওহম না হয়ে দশ ওহমের চেয়ে বেশি হবে তার মানে খুব ভালো করে খেয়াল করুন যখন এসি পাওয়ার সাপ্লাই দিচ্ছি তখন আর এর মান দশ ওহম না পেয়ে তার চেয়ে বেশি পাচ্ছি অথচ ডিসি পাওয়ার সাপ্লাই যখন দিছিলাম তখন আর এর মান এক্স্যাক্টলি দশ ওহমই পাইছিলাম তাহলে এসি পাওয়ার সাপ্লাই দিলে কি রেজিস্টর আর এর মান বেড়ে যায় না অবশ্যই না এসি সাপ্লাইয়ের জন্য রেজিস্টরের রেজিস্ট্যান্স কখনোই চেঞ্জ হয় না এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আই আর এস এর ফর্মুলাতে ডিনোমিনেটরের রেজিস্ট্যান্স আর এর সাথে একটা অ্যাডিশনাল ভ্যালু চলে আসতেছে আমরা যদি খেয়াল করি যখন ইন্ডাক্টরটা ছিল না তখন কিন্তু এরকম অ্যাডিশনাল কোনো ভ্যালু আসেনি তাহলে আমরা এটাই বুঝতে পারতেছি যে এই অ্যাডিশনাল ভ্যালুটার জন্য ইন্ডাক্টরটাই দায়ী আর এই অ্যাডিশনাল ভ্যালুটাই হচ্ছে রিয়াক্টেন্স যা ইন্ডাক্টর থেকে আসছে আর এটা আসছে এসি সাপ্লাইয়ের সময় ডিসি সাপ্লাইয়ের সময় কিন্তু নিচে ডিনোমিনেটরে আমরা দশহমই পাইছিলাম মানে কোনো অ্যাডিশনাল ভ্যালু আসেনি তাহলে এই অ্যাডিশনাল ভ্যালু রিয়াক্টেন্স হচ্ছে এসি সাপ্লাইয়ের সাথে রিলেটেড আর এই রিয়াক্টেন্সটা হচ্ছে ইন্ডাক্টরের রিয়াক্টেন্স যাকে এক্সেল দ্বারা প্রকাশ করা হয় কিন্তু আর এর সাথে এক্সেল ফর্মুলাতে ডিরেক্ট এভাবে যোগ হয় না যোগ হয় জটিল সংখ্যার নিয়মে যেখানে রিয়েল অ্যাক্সিসে রেজিস্ট্যান্সটাকে প্লট করতে হয় আর ইমেজেনারি অ্যাক্সিসে রিয়াক্টেন্সটাকে প্লট করতে হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কারেন্টের সাথে কনফিউশন এড়ানোর জন্য রুট ওভার মাইনাস ওয়ানকে আয়ের বদলে যে দ্বারা প্রকাশ করা হয় আফটার অল আমরা রেজিস্ট্যান্স এবং রিয়াক্টেন্সের কম্বিনেশনে যে টার্মটা পাইলাম এই টার্মটাকে ইম্পিডেন্স বলা হয় এবং এই ইম্পিডেন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ জেট দ্বারাই প্রকাশ করা হয় তাহলে এখন আইআরএমএস ফর্মুলাটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে আমরা বুঝতে পারতেছি যে ইন্ডাক্টর এসিতে রিয়াক্টেন্স শো করে ডিসিতে করে না বিষয়টা থিওরিটিক্যালি বুঝতে গেলে আমাদের ইন্ডাক্টরের ফর্মুলার দিকে তাকাতে হবে ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাক্টরের রিয়াক্টেন্স সরাসরি পাওয়ার সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি এফ এর সাথে ডিপেন্ডেন্ট আই মিন এফের ওপর ডিপেন্ডেন্ট ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সি এফিকস টু জিরো এ কারণে ডিসি সাপ্লাই দিলে ইন্ডাক্টর রিয়াক্টেন্স তো জিরো হয়ে যায় মানে ইন্ডাক্টর কোনো রিয়াক্টেন্স শো করে না যদি রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাক্টর অ্যাড না করে ক্যাপাসিটর অ্যাড করি তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট পাবো একম্পের বেশি এ থেকে বোঝা যায় ক্যাপাসিটরেরও রিয়াক্টেন্স আছে কিন্তু ইন্ডাক্টরের জন্য স্মলার দেন ওয়ান এমপেয়ার কারেন্ট পাইছিলাম সেখানে ক্যাপাসিটরের জন্য গ্রেটার দেন ওয়ান এমপেয়ার কারেন্ট পাচ্ছি এর কারণ হচ্ছে ক্যাপাসিটরের রিয়াক্টেন্স রেজিস্টেন্স থেকে মাইনাস হয় মানে ইন্ডাক্টরের রিয়াক্টেন্স পজিটিভ আর ক্যাপাসিটরের রিয়াক্টেন্স নেগেটিভ রিয়াক্টেন্স এবং ইম্পিডেন্সের কম্বিনেশন রেজিস্টরের মতোই ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের রিয়াক্টেন্স ফর্মুলাগুলো কীভাবে আসছে তা ইনশাল্লাহ আমরা জানতে পারবো পরবর্তীতে যখন আর এল সার্কিট এবং আর সার্কিট নিয়ে অ্যানালাইসিস করব বা ডিসকাস করবো সো আশা করি আপনারা রিয়াক্টেন্স এবং ইম্পিডেন্স বুঝতে পারছেন কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই